হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাকসেস ইন ইওর হ্যান্ড। আজকে আবার একটা আমরা মজাদার বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শন সম্পর্কে একটি ছোট্ট আলোচনা, যেখানে আমরা দেখব যে ভারতীয় ফিলোসফিকে কয় ভাগে ভাগ করা যায় এবং এই ভারতীয় ফিলোসফিগুলির প্রবক্তা কে। প্রবক্তা সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই ফিলোসফিসগুলি সোর্স অফ নলেজ হিসাবে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেয়, তারপর আলটিমেট এইম বা জীবনের চরম লক্ষ্য হিসাবে কি গ্রহণ করে থাকে, তারপর এদের যে কমন বৈশিষ্ট্য তা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যদি প্রথমে আলোচনা করি দর্শন শব্দটি, তাহলে বাংলায় দর্শন শব্দটির অর্থ হলো দেখা, ভিজন বা ইনস্ট্রুমেন্ট অফ ভিজন, অর্থাৎ দেখা বা দেখার জন্য কোনো একটা বিষয় বা ধারণা বা কোনো একটা টেকনিকের সাহায্য নেওয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভারতীয় দর্শন ছয়টি দৃষ্টিভঙ্গিতে যে কোনো বিষয়কে আলোচনা করে, এই জগৎকে আলোচনা করে, জ্ঞানকে আলোচনা করে, আলটিমেট রিয়েলিটিকে আলোচনা করে, ব্যক্তির জীবনের চরম লক্ষ্য নিয়ে আলোচনা করে থাকে। তাহলে ভারতীয় ফিলোসফিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমত হলো আস্তিক বা অর্থোডক্স এবং নাস্তিক বা হেটারোডক্স। আস্তিক যা ফিলোসফি রয়েছে তার মধ্যে ষড়দর্শন রয়েছে, ছয়টি দর্শন রয়েছে ভারতীয় দর্শনের মধ্যে, সাংখ্য ফিলোসফি, যোগা ফিলোসফি, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। মীমাংসাকে আবার পূর্ব মীমাংসা বলা হয় আর উত্তর মীমাংসাকে বেদান্তকে উত্তর মীমাংসা বলা হয়ে থাকে। আবার মীমাংসা পূর্ব মীমাংসা বলা হয় কারণ বেদের এটি কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত, এবং উত্তর মীমাংসা এই জন্য এটাকে বলা হয় কারণ শেষের যে পাঠ বেদ, যে জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত বেদান্ত, তাই একে উত্তর মীমাংসা বলা হয়। আমরা এখানে যদি আস্তিক বা অর্থোডক্স ফিলোসফিকে লক্ষ্য করি, তাহলে এই ছয়টি ফিলোসফিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কেমন? যে এই ফিলোসফিগুলি বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে, তাই এদেরকে আমরা আস্তিক দর্শন বলে থাকি, এবং হেটারোডক্স বা নাস্তিক বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করে না। তাহলে আস্তিক ফিলোসফির মধ্যে যারা বেদকে প্রামাণ্য হিসেবে স্বীকার করে, এদের মধ্যে আবার দুটা ভাগ লক্ষ্য করা যায়। এক তো যারা সরাসরি বেদের উপর নির্ভর, আবার যারা অ্যাজ এ ফিলোসফিক দৃষ্টিভঙ্গিতে, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন মতামত তুলে থাকে এবং তুলে ধরে এবং বেদের যে বাণী তার সঙ্গে মিলে যায়, এদেরকেও বেদের স্বীকার্য বিষয় হিসেবে ধরে নেয়। যেমন যারা ইনডাইরেক্ট ডিপেন্ড অন বেদ, ইনডাইরেক্টলি বেদের উপর যারা ডিপেন্ডেন্ট, তারা হলো সাংখ্য, যোগা, ন্যায়, বৈশেষিক। এই চারটি দর্শন বেদকে সরাসরি বেদের উপর ডিপেন্ড থাকে না, এরা নিজস্ব মতামত দিয়ে থাকে, এবং এই মতামতগুলি যেহেতু বেদের মতামতের সঙ্গে মিলে যায়, সেহেতু এদেরকে বেদকে প্রামাণ্য হিসাবে এরা স্বীকার করছে বা প্রামাণ্য হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এক্ষেত্রে এরা আস্তিক ফিলোসফি, সাংখ্য, যোগা, ন্যায় আর বৈশেষিক। কিন্তু মীমাংসা আর বেদান্ত, এই দুটি দর্শন বেদের উপর সরাসরি ডিপেন্ড, এরা বেদকেই আলোচনা করে এবং বেদের যে মূল ধারণা তার উপর পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনার মাধ্যমে এই জগৎটা নিয়ে আলোচনা করে, মানুষের চরম লক্ষ্য নিয়ে আলোচনা করে, এই পৃথিবীটি কীভাবে, এই পৃথিবীটা কীভাবে সৃষ্টি হয়েছে সে সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে এই চারটি ফিলোসফি ডাইরেক্টলি বেদের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকার করে। আবার মীমাংসা আর বেদান্ত সরাসরি বেদের উপর ডিপেন্ডেন্ট। হেটারোডক্স বা নাস্তিক যে ফিলোসফিগুলি রয়েছে সেগুলিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো পার্সিয়াল নাস্তিক আর একটা হলো ফুল নাস্তিক, অর্থাৎ আংশিকভাবে নাস্তিক কারা, জৈনজিম আর বৌদ্ধজিম আংশিকভাবে নাস্তিক, কিন্তু চারবাক ফুল নাস্তিক, একদম চরম চরম পর্যায়ে নাস্তিকতা চারবাক। কারণ জৈনজম আর বুদ্ধজম প্রামাণ্য গ্রন্থ হিসেবে বেদকে স্বীকার করে না, ঠিক,
কিন্তু চার্বাক বেদকে তো স্বীকার করে না প্রামাণ্য গ্রন্থ হিসাবে, বরঞ্চ বেদকে হেয় মনে করে এবং বেদের অপোজিট যুক্তি দাঁড়িয়ে যায়। তো এক্ষেত্রে চরমপন্থী হিসাবে চার্বাক লক্ষ্য করতে পারি, আর জৈনিজম বুদ্ধিজম নাস্তিক, বাট এরা আবার আধ্যাত্মিকে বিশ্বাস করে, তাই এদেরকে পার্সিয়ালি নাস্তিক বলা হয়। তাহলে এখানে দুটো ভাগ রয়েছে, ডাইরেক্ট ডিপেন্ড অন বেদ আর ইনডাইরেক্ট ডিপেন্ড অন বেদ। আর এখানে হেটারোডক্সের মধ্যে রয়েছে যে পার্সিয়াল নাস্তিক আর ফুল নাস্তিক। তাহলে আমরা এদিকে দেখলাম যে ভারতীয় ফিলোসফির মধ্যে লক্ষ্য করা যায় কয়টা ফিলোসফি, টোটাল 9টি ফিলোসফি। তার মধ্যে 6টি রয়েছে ষড়দর্শন যে বলা হয়, অর্থাৎ আস্তিক ফিলোসফির মধ্যে 6টি, এবং বাকি 3টি রয়েছে হেটারোডক্স বা নাস্তিক ফিলোসফির মধ্যে। এবার এই যে 6টি দর্শন রয়েছে, এই দর্শনের এক্সপোনেন্ট কে বা প্রপোনেন্ট কে, কারা এই দর্শন সৃষ্টি করেছে বা কাদের হাত ধরে এই দর্শনগুলি ভারতীয় দর্শনে স্থান পেয়েছে। যেমন সাংখ্য ফিলোসফি কপিল মুনির মাধ্যমে এসেছে, যোগ ফিলোসফি পতঞ্জলি, ন্যায় ফিলোসফি গৌতম, বৈশেষিক ফিলোসফি কর্ণাদ, মীমাংসা ফিলোসফি জৈমিনী, বেদান্ত ফিলোসফি বদ্রায়ণ। এই 6টি ফিলোসফির এক্সপোনেন্টগুলি দেওয়া হলো যে এই মনীষীগুলি এই ফিলোস এই মনীষী এই ফিলোসফিটি প্রথমে তার হাত ধরে এই ফিলোসফিটি এসেছে। তার একই রকম যোগা, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত। এবার আমরা দেখব যে এরা কোন বিষয়টাকে জ্ঞান অর্জনের ইনস্ট্রুমেন্ট বা পদ্ধতি হিসেবে স্বীকার করে। চার্বাক যেমন জ্ঞান অর্জনের উপায় বলতে গিয়ে শুধু প্রত্যক্ষের কথা বলে, অর্থাৎ ওরা চোখে যাই দেখবে তাই বিশ্বাস করবে। যদি কোনো কিছুকে এরা চোখে দেখতে না পায়, প্রত্যক্ষ করতে না পারে, তাহলে সেই বিষয় বা সেই পদার্থের এরা অস্তিত্ব স্বীকার করে না। চার্বাক তাহলে প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ হিসাবে গ্রহণ করে। বুদ্ধিজম আর বৈশেষিক প্রত্যক্ষ আর অনুমানকে সোর্স অফ নলেজ হিসাবে গ্রহণ করে, অর্থাৎ বুদ্ধিজম বা বৈশেষিক বিশ্বাস করে যে প্রত্যক্ষ এবং অনুমান এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা এই জগৎ থেকে সত্য নলেজ বা ট্রু নলেজ গ্যাদার করতে পারি। আমি এখানে 1, 2, 2, 3, 3, 3 অনেকে দেখে হয়তো ভাববে যে নাম্বার গণ্ডগোল আছে, এরকম না। 1 নম্বরে চার্বাক আছে, ও একটা বিষয়কে প্রত্যক্ষকেই শুধু সোর্স অফ নলেজ হিসাবে স্বীকার করে। বুদ্ধিজম বৈশেষিক দুটা বিষয়কে করেছে, ওই জন্য ওদের নাম্বার করা আছে 2, 2। তাহলে বুদ্ধিজম প্রত্যক্ষ অনুমান, বৈশেষিক প্রত্যক্ষ অনুমান। তারপরে জৈনিজম সাংখ্য যোগা তিনটা বিষয়কে সোর্স অফ নলেজ হিসাবে স্বীকার করে, যেমন প্রত্যক্ষ অনুমান শব্দ, এখানে নতুন একটা কী ঢুকে গেল, শব্দ, প্রত্যক্ষ অনুমান শব্দ, জৈনিজম সাংখ্য যোগা এই তিনটি বিষয়কে সোর্স অফ নলেজ হিসাবে স্বীকার করে। আবার ন্যায় কী হলো, এরা তিনটা স্বীকার করেছিল, ন্যায় 4টা বিষয়কে স্বীকার করে, কি এর মধ্যে ঢুকে গেলো উপমান, প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ, এই 4টে বিষয়কে সোর্স অফ নলেজ হিসাবে ন্যায় স্বীকার করে। এবং মীমাংসা আর বেদান্ত পুরোপুরি 6টি বিষয়কে সোর্স অফ নলেজ হিসেবে স্বীকার করে, কী কী প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এই 6টি পদ্ধতিকেই সোর্স অফ নলেজ হিসাবে মীমাংসা আর বেদান্ত স্বীকার করে নিয়েছে। তাহলে চার্বাক প্রত্যক্ষকে, বুদ্ধিজম আর বৈশেষিক প্রত্যক্ষ অনুমান, জৈনিজম সাংখ্যয়োগে প্রত্যক্ষ অনুমান শব্দ, ন্যায় প্রত্যক্ষ অনুমান শব্দ প্রমাণ, মীমাংসা আর বেদান্ত হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি আর অনুপলব্ধি। এইভাবে পড়লে খুব সহজেই মনে রাখা সম্ভব, তাহলে পরীক্ষায় আমাদেরকে খুব একটা ভাবতে হবে না, নাহলে আমরা খুব সমস্যায় পড়ে যাব যে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই 4টি সোর্স অফ নলেজ হিসাবে বা নলেজ গ্যাদারিং প্রসেস হিসাবে কোন দর্শনটি স্বীকার করে, তখন আমাদের অনেক কিছু ভাবতে হয়। এরপরে আমরা আলোচনা করব আলটিমেট এম, জীবনের চরম লক্ষ্য কি, এই দর্শনগুলির মধ্যে জীবনের চরম লক্ষ্য কি। প্রথমে বলছে জৈনিজম, জৈনিজমের মতে একজন মানুষের জীবনের চরম লক্ষ্য হতে পারে মোক্ষ মার্গ, অর্থাৎ পরম মুক্তি। বুদ্ধিজমী ওই কথাটিকে বলেছে নির্বাণ, অর্থাৎ মানুষ যে জন্মান্তরবাদে যে চক্রের মধ্যে থাকে, মানুষ জন্মগ্রহণ করে
আবার তার পাপের মাধ্যমে সে আবার অন্য আত্মার মধ্যে চলে যায়, অর্থাৎ ট্রান্সমাইগ্রেশনের মাধ্যমে আবার অন্য আত্মা যাবে, তার কিন্তু মুক্তি ঘটে না। কিন্তু যদি ব্যক্তি সঠিকভাবে আর্য সত্যগুলি পালন করে তাহলে তার মধ্যে নির্বাণ হয়, তার আর অন্য জন্মগ্রহণ করতে হয় না, ও চিরশান্তি লাভ করে। সাংখ্য আর যোগের মতে কৈবল্য, অর্থাৎ কৈবল্য প্রাপ্তি হলো জীবনের চরম লক্ষ্য। ন্যায় বৈশেষিক এই বিষয়টা, এই অবস্থাটাকে কী বলে? ন্যায় আর বৈশেষিক এই অবস্থাটাকে বলছে অপবর্গ। মীমাংসার বেদান্ত এই অবস্থাটাকে বলছে জীবন মুক্তি। অর্থাৎ জৈনদের মোক্ষমার্গকে জীবনের চরম লক্ষ্য বলছে, বৌদ্ধদের নির্বাণকে বলছে, সাংখ্য যোগ আর কৈবল্যকে বলছে, ন্যায় আর বৈশেষিক দর্শনের অপবর্গকে বলছে, মীমাংসা আর বেদান্ত দর্শন জীবন মুক্তিকে জীবনের চরম লক্ষ্য হিসাবে মনে করে। পরীক্ষায় অনেক সময় এরকম করে চলে আসছে যে বৈশেষিক দর্শনের মতে জীবনের চরম লক্ষ্য কী, বা আলটিমেট ভ্যালু অফ লাইফ অ্যাকর্ডিং টু বৈশেষিক ফিলোসফি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ন্যায় আর বৈশেষিক দুটো ফিলোসফি অপবর্গকে জীবনের চরম লক্ষ্য হিসাবে মেনে নেয়। এরপরে আমরা আলোচনা করব যে ভারতীয় দর্শনের কোন কোন বৈশিষ্ট্যগুলি রয়েছে, যে বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে কমন লক্ষ্য করা যায়। যেমন প্রথম বৈশিষ্ট্য দেখলে আমরা দেখতে পাব দি ল অফ কর্মা, অর্থাৎ কর্মান্তরবাদ। মানুষ যেভাবে কর্ম করবে তার ফল ভোগ করবে। যেমন বৌদ্ধ দর্শনে আমরা লক্ষ্য করি যে বৌদ্ধ দর্শন স্বীকার করে যে ব্যক্তি কর্মফল ভোগ করে, সে যেরকম কর্ম করে, সে যেরকম কাজ করে, সেই পরবর্তীতে সেই রকম অবস্থায় ফিরে পায় বা সেরকমই ফলাফল ভোগ করে। রিবার্থ বিলিফ ট্রান্সমাইগ্রেশন অফ সোল, রিবার্থ বিলিফ মানে জন্মান্তরবাদে বিশ্বাসী, ট্রান্সমাইগ্রেশন অফ সোল এক এক আত্মা এক বডি থেকে অন্য বডিতে স্থানান্তরিত হয়, অর্থাৎ পুনর্জন্ম এরা বিশ্বাসী। তাহলে কর্মান্তরবাদ, জন্মান্তরবাদ, তারপর বলছে দ্য লিবারেশন অফ মোক্সা, দ্য আলটিমেট ভ্যালু অফ লাইফ, অর্থাৎ জীবনের যে একটা পরম শান্তির জায়গা রয়েছে, মোক্ষ লাভ যে করা যায়, এই বিষয়টা ভারতীয় প্রত্যেকটি দর্শন কিন্তু মেনে নিয়েছে। অনেকে অন্য ধরনের নাম দিয়েছে, যেরকম কেউ বলেছে জীবন মুক্তি, কেউ বলেছে অপবর্গ, কেউ বলেছে কৈবল্য, কেউ বলেছে নির্বাণ। তো এই অবস্থাটাকে সবাই স্বীকার করেছে, কিন্তু সেটার নাম আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তারপর বলছে পরলোক, অর্থাৎ ভারতীয় দর্শনগুলি প্রত্যেকটি দর্শনেই পরলোকে বিশ্বাসী, অর্থাৎ মৃত্যুর পরেও যে একটা জীবন রয়েছে সেই জীবনে বিশ্বাসী। কিন্তু এখানে উপরে বলা আছে এক্সেপ্ট চার বাক কিন্তু এই কটা কোনোটাকেই বিশ্বাস করে না, না পরলোককে বিশ্বাস করে, না জীবনে পরম মোক্ষ লাভকে বিশ্বাস করে, না জন্মান্তরবাদে বিশ্বাস করে, না এরা কর্মবাদে বিশ্বাসী, কোনোটাতেই এরা বিশ্বাসী নয়। তো আজকে আমরা আলোচনা করলাম যে ভারতীয় কটি দর্শন রয়েছে, কীভাবে ভাগ করতে পারি, এবং তাদের এক্সপোনেন্ট কী, তাদের সোর্স অফ নলেজ কী, তাদের জীবনের পরম লক্ষ্যকে তারা কোন শব্দের মধ্যে প্রকাশ করে, তাদের কমন ফিচার্স কী। এর পরবর্তীতে আমরা আলোচনা করব একটা ক্যাটেগরি দর্শন ধরে আমরা আলোচনা করব। এর পরের দিন আমরা আলোচনা করব জৈনিজম, জৈনিজম ফিলোসফির মধ্যে আমরা ব্রডলি আলোচনা করব। আলোচনা করার পর জৈনিজম থেকে কী কী ধরনের কোশ্চিন হয় সেই কোশ্চিনগুলি নিয়ে আলোচনা করব। একইভাবে বুদ্ধিজম নিয়ে আলোচনা করব ব্রড পার্সপেক্টিভে, তারপরে এখান থেকে কী কী কোশ্চিন হয় তারপরে এই কোশ্চিনগুলি আলোচনা করব। একইভাবে চারবাক আলোচনা করব, তারপরে আমরা চলে যাব সাংখ্য ফিলোসফিতে। একইভাবে যোগা, ন্যায়, বৈশেষিক, মীমাংসা আর বেদান্ত এই দর্শনগুলিকে একটা একটা করে আলোচনা করব, এবং ওর সঙ্গে যে রিলেটেড কোশ্চিনগুলি আমাদের হয় নিরসেট পরীক্ষায় সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা জৈনজন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি সবাইকে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আজকে এই পর্যন্তই, এরপরের দিন আবার জৈনজন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।